আসসালামু আলাইকুম। কাজী নজরুলকে প্রমাণ দিতে হবে তিনি কবি ছিলেন, কথাটি বলেছে আসিফ নজরুল। এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এ গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। দেশ জুড়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ নিয়ে চলছে তুমুল আলোচনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দেশের উচ্চ পর্যায়ের নানা মানুষ এ বিষয়ে নিজের অভিমত দিয়েছেন। সরকারের উপর মহলের নেতারা যেমন দিয়েছেন, তেমনি কথা বলেছেন বিএনপির নেতারাও। এদিকে এবার এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসিফ নজরুল। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বঙ্গবন্ধু সরকার কর্তৃক বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ওনাকে যদি প্রমাণ দিতে হয় যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, তাহলে আমরা এসব দাবিও তুলতে পারি। কাজী নজরুল ইসলামকে প্রমাণ দিতে হবে তিনি কবি ছিলেন। জাদুকর সামাদকে প্রমাণ দিতে হবে উনি ফুটবলার ছিলেন। জয়নুল আবেদিনকে প্রমাণ দিতে হবে তিনি চিত্রশিল্পী ছিলেন। আব্বাসউদ্দিনকে প্রমাণ দিতে হবে তিনি গায়ক ছিলেন। আর কিছু মানুষকে প্রমাণ দিতে হবে যে তারা নির্বাচনে জিতেছিলেন। শেষ করছি, আসসালামু আলাইকুম।